একাকিত্বের আলাদা একটা আনন্দ আছে, আবার একাকিত্বের ভারও আছে। এই রাজ্যে তুমি একা, তোমার সাথে কেউ নেই, নেই একজন মনের মানুষ যে কিনা তোমার প্রতিটা সময় ভাগাভাগি করে নেবে। চাইলেই তুমি উড়ে যেতে পারো মুক্ত বিহঙ্গ হয়ে নিরুদ্দেশে, তোমায় ঠেকানোর কেউ নেই। স্বাধীন নির্দ্বিধায় ছুটে চলা একটা মানুষ অর্ক, অজানা গন্তব্যে কাউকে নিয়ে ছুটে যেতে চায় অর্ক। যেখানে নদীর জলে ঢেউ খেলবে শুধুই তাদের অপরিপক্ক প্রেম, না এই জীবনের প্রেম কি এত সহজে ধরা দেয়? চাইলেই পাওয়া যায়। আচ্ছা, প্রেম নাকি মাকাল ফলের মতো, উপরে সুন্দর দেখালেও ভিতরে তিক্ত, এসব ভেবেই সময় উজাড় করে দিচ্ছে অর্ক। প্রকৃতির প্রেমে নিমগ্ন থাকাটাই শ্রেয়, কিন্তু একা একা কি প্রেম হয়? কিন্তু আমার মনে হয় কেউ যদি থাকতো মন্দ হতো না, প্রকৃতি আলাদা একটা রূপ পেত। প্রজাপতির সাথে পঞ্চস্বরের মিল আমার মনে হয় কখনো হবে না, নয়তো কখনো এভাবে ভালোবাসা বেড়ে ওঠার আগেই অন্তিমের গল্প লেখার জন্য বসা লাগে। কিছুদিনের মাঝে সম্পর্কে এভাবে হাত করা পড়া, ভালোবাসাকে পরিপূর্ণভাবে পাওয়ার কপালও সবার থাকে না। অরিত্রীর দাদা আচমকা দেওয়াল হয়ে উঠল আমাদের সম্পর্কের মাঝে। দেয়ালটা অবৈধ হয়ে উঠল আমার পক্ষে, আর এই দেয়াল ভেদ করে অরিত্রী পর্যন্ত পৌঁছানোর দ্বিতীয় কোনো পথ খোলা রইল না।
চেষ্টার কমতি আমার ছিল না তা আমি হলপ করে বলে দিতে পারি। অভ্যস্ততার একটা বিষয় আছে, মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। দিন যাবে, মানুষটা অনুভবেই রয়ে যাবে। আমি চাইলেও ছুঁতে পারবো না অরিত্রীকে, কিন্তু দেখা যাবে অরিত্রী অন্য কারো স্বপ্নের ঠিকই গল্প লিখবে। জাগতিক নিয়মটা বুঝি এমনই, আচ্ছা এই গল্পগুলোর পরিণাম কি? পাওয়া না পাওয়ার গল্পগুলো নিয়ে কি কোনোদিন কথা হবে? না, এসব ধোঁয়াশা হয়ে উড়ে যাবে। বসন্ত আসবে, বসন্ত যাবে, কিন্তু আমার গল্পের পূর্ণতা আসবে না।